এবার নজর রাখবো যেদিকে কাজ বন্ধ রেখে খনিতে তুমুল বিক্ষোভ রানীগঞ্জের খনিতে বন্ধ কয়লা উত্তোলন টিরাট হাইওয়াল খনিতে বিক্ষোভ আটকানো হয়েছে আধিকারিকদের গাড়ি খনিতে আটকে রয়েছেন ইসিএল আধিকারিকরা তাদের গাড়িও আটকে রাখা হয়েছে কাজ বন্ধ রেখে খনিতে তুমুল বিক্ষোভ রানীগঞ্জের খনিতে বন্ধ কয়লা উত্তোলন টিরাট হাইওয়াল খনিতে বিক্ষোভ আটকানো হয়েছে আধিকারিকদের গাড়ি খনিতে আটকে রয়েছে ইসিএল আধিকারিকদের গাড়ি বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ব্রজগোপালের কাছ থেকে ব্রজ কেন এই বিক্ষোভ কিসের দাবিতে দেখো একেবারে জানিয়ে রাখি যে দোফায় দোফায় বলা যায় যে এই গ্রামের মানুষরা আশেপাশের খনির যে আশেপাশে গ্রামের মানুষরা দোফায় দোফায় বিক্ষোভ করছেন কয়েকদিন আগেও তারা খনির উৎপাদন বন্ধ করেছে ইসিএল এর আশ্বাসে তারা তুলে নিয়েছে আজকে আবার দেখা যাচ্ছে ইসিএল এর খনিতে বিক্ষোভ দেখানো হচ্ছে ইসিএল এর আধিকারিকরা এখানে আছেন তাদের যে গাড়ি সে গাড়ি কিন্তু আটকে দেওয়া হয়েছে খনি থেকে তাদের গাড়ি বেরোতে দেওয়া হচ্ছে না এবং আদিবাসী মানুষ সম্প্রদায় তারা তাদের গ্রামে বেরোনোর রাস্তা নেই বিদ্যুতের দাবি করছেন এবং আরো বিভিন্ন দাবি নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি কেন কেন আমরা কেন পরাধীন দেখুন আমাদের আমাদের এই বিক্ষোভটা এই কারণে হচ্ছে কারণ এসিএল যারা আছে যারা মাইস চালাচ্ছে ওরা বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তাটা খারাপ হয়েছে রাস্তাটা ওরা বানিয়ে দিবে কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরও ওরা আমাদের নানা মানে নানাভাবে টাল বাহানা করছে এবং আমাদের দাবি দাওয়া পূরণ করছে না এবং ধমক চমক দিয়ে আমাদেরকে এই আন্দোলনটাকে বানচাল করার চেষ্টা করছে আধিকারিকরা এখানে রয়েছেন যাদের গাড়ি আটকানো আছে ইসিএলের আধিকারিকরা রয়েছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে তারা আটকে আছেন তারা কি বলছেন এই যে বিক্ষোভকারী বিক্ষোভকারী যারা রয়েছেন তাদেরকে কি বলবেন কি আশ্বাস্ত করবেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা তো আপনাদের গাড়ি আটকে আছে তাদের তো আপনারা কিছু আশ্বাস দেবেন কিছু বলবেন জো ইন লোগো কা ডিমান্ড হ্যাঁ पर हम लोगों का प्रपोजल गया हुआ है काम चल रहा है और जैसे ही टेंडर होगा टेंडर के बाद काम वर्क ऑर्डर होने के बाद निश्चित भावे श्रमिक दल के बोला हबे बोलछेन ईसीएल एर आधिकारिक धन्यवाद ब्रज এবার নজর রাখবো যেদিকে কাজ বন্ধ রেখে খনিতে তুমুল বিক্ষোভ রানীগঞ্জের খনিতে বন্ধ কয়লা উত্তোলন টিরাট হাইওয়াল খনিতে বিক্ষোভ আটকানো হয়েছে আধিকারিকদের গাড়ি খনিতে আটকে রয়েছেন ইসিএল আধিকারিকরা তাদের গাড়িও আটকে রাখা হয়েছে কাজ বন্ধ রেখে খনিতে তুমুল বিক্ষোভ রানীগঞ্জের খনিতে বন্ধ কয়লা উত্তোলন টিরাট হাইওয়াল খনিতে বিক্ষোভ আটকানো হয়েছে আধিকারিকদের গাড়ি খনিতে আটকে রয়েছে ইসিএল আধিকারিকদের গাড়ি বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ব্রজগোপালের কাছ থেকে ব্রজ কেন এই বিক্ষোভ কিসের দাবিতে দেখো একেবারে জানিয়ে রাখি যে দোফায় দোফায় বলা যায় যে এই গ্রামের মানুষরা আশেপাশের খনির যে আশেপাশে গ্রামের মানুষরা দোফায় দোফায় বিক্ষোভ করছেন কয়েকদিন আগেও তারা খনির উৎপাদন বন্ধ করেছে ইসিএল এর আশ্বাসে তারা তুলে নিয়েছে আজকে আবার দেখা যাচ্ছে ইসিএল এর খনিতে বিক্ষোভ দেখানো হচ্ছে ইসিএল এর আধিকারিকরা এখানে আছেন তাদের যে গাড়ি সে গাড়ি কিন্তু আটকে দেওয়া হয়েছে খনি থেকে তাদের গাড়ি বেরোতে দেওয়া হচ্ছে না এবং আদিবাসী মানুষ সম্প্রদায় তারা তাদের গ্রামে বেরোনোর রাস্তা নেই বিদ্যুতের দাবি করছেন এবং আরো বিভিন্ন দাবি নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি কেন কেন আমরা কেন পরাধীন দেখুন আমাদের আমাদের এই বিক্ষোভটা এই কারণে হচ্ছে কারণ এসিএল যারা আছে যারা মাইস চালাচ্ছে ওরা বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তাটা খারাপ হয়েছে রাস্তাটা ওরা বানিয়ে দিবে কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরও ওরা আমাদের নানা মানে নানাভাবে টাল বাহানা করছে এবং আমাদের দাবি দাওয়া পূরণ করছে না এবং ধমক চমক দিয়ে আমাদেরকে এই আন্দোলনটাকে বানচাল করার চেষ্টা করছে আধিকারিকরা এখানে রয়েছেন যাদের গাড়ি আটকানো আছে ইসিএল এর আধিকারিকরা রয়েছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে তারা আটকে আছেন তারা কি বলছেন এই যে বিক্ষোভকারী বিক্ষোভকারী যারা রয়েছেন তাদেরকে কি বলবেন কি আশ্বাস্ত করবেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা তো আপনাদের গাড়ি আটকে আছে তাদের তো আপনারা কিছু আশ্বাস দেবেন কিছু বলবেন জো ইন লোগো কা ডিমান্ড হ্যাঁ पर हम लोगों का प्रपोजल गया हुआ है काम चल रहा है और जैसे ही टेंडर होगा टेंडर के बाद काम वर्क ऑर्डर होने के निश्चित भावे श्रमिक दल के बोला हबे बोलछेन ईसीएल एर आधिकारिक धन्यवाद ब्रजेश